হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা মোবাইলের মধ্যে লক সেট করতে চাও অথবা গ্যালারির মধ্যে ইউটিউবের মধ্যে মেসেঞ্জার মধ্যে এর যে অ্যাপসের মধ্যে তোমরা লক সেট করতে চাও কিন্তু লক সেট করতে পারো না তো আজকে আমি তোমাদের লক কিভাবে সিকিউরিটি লকটা দিবে যে অন্য কেউ তোমার অ্যাপসে তোমার পার্সোনাল কোনো কিছুতেই ঢুকতে পারবে না তো সেই জন্য আজকের এই ভিডিওটি যদি কেউ ইচ্ছা করলো তোমার কোনো পার্সোনাল কিছু দেখতে পারবে না তো আজকে যে অ্যাপটি নিয়ে কথা বলবো এই অ্যাপসের মাধ্যমে তুমি তোমার পার্সোনাল সব কিছুর মধ্যে অ্যাপ লক সেট করতে পারবে তো এই অ্যাপসের মধ্যে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো কিভাবে কিভাবে এই অ্যাপসের মধ্যে কাজ করতে হয় আর কিভাবে ডাউনলোড করতে হয় এটি আমি ভিডিও মধ্যেখান দিয়ে দেখিয়ে দেবো তো প্রথমে অ্যাপসের মধ্যে প্রবেশ করো তো প্রবেশ করার পর এখানে স্টার্ট নাও স্টার্ট না ক্লিক করার পর এখানে ওকে ওকে দেওয়ার পর এখানে যদি তুমি ছাও প্যাটার্ন দিতে তাহলে প্যাটার্ন দিতে পারো আর যদি তুমি সাও ফিন দিবে তাহলে ফিন দিতে পারো এখানে ক্লিক করলে এটা ফিন হয়ে যাবে ফিন ফিন লক দিতে পারবে আর যদি চাও প্যাটার্ন দিতে তাহলে প্যাটার্ন দিতে পারবে তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে তুমি ইচ্ছে করলে তুমি এখানে ফ্যাটার্ন দিতে ফিন দিতে পারবে আবার ইচ্ছে করলে এখানে ক্লিক করলে তুমি এখান থেকে ফ্যাটার্ন দিতে পারবে তো আমি এখানে ফিনটা দিব তো আমি এখানে ফিনটা তুমি তোমার মতো ফিনটা দিবে আমি মনে করো আমি এখানে জিরো দিব দিবো এখানে কিন্তু চারটার সংখ্যা দেওয়া যাবে তো আমি আবার দেবো কনফার্ম করার জন্য হয়ে গেছে আমার অলরেডি লকটা দেওয়া হয়ে গেছে এবার আমি কোন কোন অ্যাপে লকটা দিতে চাচ্ছি সেখানে ক্লিক করলে হবে তো আমি মনে করবো ফেসবুকে লকটা দিচ্ছি ফেসবুকে লকটা দিচ্ছি লক লক ক্লিক করলে হয়ে গেছে এখানে লকটা হয়ে গেছে তো আমি এখানে আমার পারমিশনটা অ্যালাউ করে দিব যেহেতু আমি আমার মোবাইলের মধ্যে অ্যাপসটা পারমিশন দিতে চাচ্ছি অ্যাপসটা ইউজ করবো তো মোবাইলের মধ্যে এটিকে পারমিশন দিতে হবে তো আমি এখানে পারমিশন দিব অ্যাপসটা এই অ্যাপসের মধ্যে পারমিশন এটা অন করে দেব অন করে দিয়ে গো টু সেট হয়ে গেছে অলরেডি আমার এখানে অ্যাপটা পারমিশন অন হয়ে গেছে তো এখানে ইচ্ছা করলে আমি যে কোনো যেই যেখানে যেই অ্যাপসটার মধ্যে লগ দিতে চাই সেখানে লক দিতে পারবো তা আমি এখানে ফেসবুকে লগ দিলাম তারপরে আসছে ফেসবুক লাইটে লক দিলাম এখানে অ্যাড শো করতে পারে এখানে ক্লিক করলে অ্যাড অ্যাড যাবে তারপরে ম্যাসেঞ্জার লক দিবো ম্যাসেঞ্জার লক দিতে পারবে তোমার ইচ্ছা মতো তুমি লক দিতে পারবে গ্যাল ফ্লেট লক দিতে পারবো তারপরে ফটোতে লক দিতে পারবা তো আমি দেওয়ার পর এখানে লকটা হয়ে গেছে লকটা হয়ে আমি তোমাদের দেখাবো কীভাবে লকটা হয়েছে কি না তো আমি ফেসবুকে লকটা দিছিলাম এখানে লক দেওয়া ছাড়া কিন্তু এখানে অ্যাপস ফেসবুকে ঢুকাবে না তো আমি যদি লকটা দিয়ে দিই এখানে সাথে সাথে আমার ফেসবুকে প্রবেশ করেছে তো আমি তোমাদের দেখাবো কীভাবে আবার এই অ্যাপসের মধ্যে লকটা চেঞ্জ করতে পারো তুমি তোমার এই মনে তোমার হয়তো কেউ লকটা জেনে গেছে এখন কিভাবে লকটা চেঞ্জ করবে তো লকটা চেঞ্জ করতে হলে সর্বপ্রথম এখানে সেটিংসে প্রবেশ করো সেটিংসে প্রবেশ করার পর এখানে দেওয়া আসছে সেন্স পাসওয়ার্ড এবার দেখাবো কীভাবে এটি ডাউনলোড করতে হয় এটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চে লিখবে সার্সে লিখবে অ্যাপ লক লকটা এটা ইনস্টল করে নেবে তো এখানে ইনস্টল করার পর এখানে তুমি তোমার মতো করে লকটা সেট করতে পারবে এবং তোমার গ্যালারিতে যেখানে যেখানে লক দেওয়া দরকার সেখানে তুমি লকটা দিতে পারবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে